ওয়েস্ট পূর্ণাঙ্গ সিরিজ খেলায় ব্যস্ত বাংলাদেশ এমন সময় সূচি নিশ্চিত হল পূর্ণাঙ্গ আরেকটি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আগামী নভেম্বর থেকে ডিসেম্বরে উইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ সিরিজের জন্য পনেরো নভেম্বর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ থাকবে তেইশ ডিসেম্বর পর্যন্ত মাঝে দুই টেস্ট তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি মুখোমুখি হবে দুই দল 2012 সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে হোল্ডার গেলদের দল এসেই চট্টগ্রামে যাবে ক্যারিবিওরা সেখানে এম এ আজিজ স্টেডিয়ামে আঠারো থেকে উনিশ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে সফরকারীরা বন্দর নগরীতে হবে সিরিজের প্রথম টেস্ট বাইশ নভেম্বর জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্টের ভেনু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম শুরু তিরিশ নভেম্বর পরের ছয় ডিসেম্বর ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ নয় ও এগারো ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুরের হোম অব ক্রিকেটে তৃতীয় ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চোদ্দই ডিসেম্বর বিপিএল এর গত আসরে সফল শুরুর ভাগ পরে বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের এই ম্যাচটি হয়েছে সিলেটে এবার ওয়ান ডে ক্রিকেটের যাত্রা শুরু হবে সবুজ ঘেরা নয়নভিরাম স্টেডিয়াম থেকে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই হবে দিবারাত্রির টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও সিলেটে হবে সতেরোই ডিসেম্বর ঢাকায় ফিরে বিশ বাইশ ডিসেম্বর শেষ দুটি টি টোয়েন্টি বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রথম টেস্ট বাইশ থেকে ২৬ নভেম্বর চট্টগ্রাম দ্বিতীয় টেস্ট তিরিশ নভেম্বর থেকে চার ডিসেম্বর মিরপুর প্রথম ওয়ানডে নয় ডিসেম্বর মিরপুর তৃতীয় ওয়ানডে এগারোই ডিসেম্বর মিরপুর তৃতীয় ওয়ানডে চোদ্দই ডিসেম্বর সিলেট প্রথম টি টোয়েন্টি সতেরো ডিসেম্বর সিলেট দ্বিতীয় টি টোয়েন্টি বিশ ডিসেম্বর মিরপুর তৃতীয় টি টোয়েন্টি বাইশ ডিসেম্বর মিরপুর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ